বৃহস্পতি এবং শনি যদি একসঙ্গে কোনো একটা ঘরে অবস্থান করে তাহলে সে কিন্তু প্রচণ্ড ওয়াইজ হয়, তার মধ্যে একটা আলাদা ব্যক্তিত্ব থাকে এবং সে জীবনের প্রত্যেকটা কাজ খুব ধীরে সুস্থে ভেবে চিনতে বিবেচনা করে করে এবং তার 100টা কাজের মধ্যে 70-80টা কাজই তার কিন্তু সফলতার সঙ্গে এগোয়। একটা বৈরাগ্য জীবন যাপন করার মানসিকতা এদের মধ্যে থাকে, ফলে এদের মধ্যে কিন্তু মানে মেন্টালি বলো বা ফিজিক্যালি যে অ্যাটাচমেন্ট সেটা অনেকটা কম থাকে, তো সেই ক্ষেত্রে যে বিবাহিত জীবনটা অতটা সুখের হয় না। নমস্কার, আমি রূপালী, আপনাদের সকলকে এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। নমস্কার সৈনিধি। নমস্কার রূপালী, কেমন আছো? খুব ভালো আছি। তুমি তোমার ব্যাপারে মানে 10টা কথা জিজ্ঞেস করলে তুমি একটার বেশি বলো না, কিন্তু দুটো বিষয় নিয়ে আজ আমি কথা বলবো এবং এটা আমি দর্শকদের সাথেও শেয়ার করব। প্রথমটা আসি, সেটা হচ্ছে দুবাই থেকে তুমি একটা রিসেন্টলি অ্যাওয়ার্ড পেয়েছো। একদম, এবং সেটা খুব মানে সিলেক্টিভ কিছু মানুষ পেয়েছেন। হ্যাঁ, খুব প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড ওটা। ওটা হচ্ছে যেটা আমি রিসেন্টলি পেলাম দুবাইতে গিয়েই, আমাকে অ্যাওয়ার্ডটা নিতে হয়েছে। আমার সঙ্গে কুমার শানুও পেলেন এই অ্যাওয়ার্ডটা। এই অ্যাওয়ার্ডটা অনেকে পেয়েছেন, লতা মঙ্গেশকর পেয়েছেন, আমাদের প্রাক্তন যে প্রাইম মিনিস্টার ছিলেন ডক্টর মনমোহন সিং ওনাকেও এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে, উষা উত্তুপজি পেয়েছেন এই অ্যাওয়ার্ড। তো ওরা খুব সিলেক্টিভ কিছু মানুষজনকে এই অ্যাওয়ার্ডটা দেয়। যখন মানে আমি একটা জিনিস সকল দর্শক বন্ধুদের সঙ্গে শেয়ার করব যে মাদার টেরেজা তো একজন নোবেল লেডি এবং তার নামে যে কোনো অ্যাওয়ার্ড বা তার নামের যে কোনো রিকগনিশন আমাদের জন্য মাদার টেরেজার নাম। হ্যাঁ, এটা হচ্ছে মাদার টেরেজা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড এই অ্যাওয়ার্ডটার নাম। তো সেটা আমাদের কাছে একটা বিশাল প্রাপ্তি। আমার মনে হয় যে অ্যাওয়ার্ড মিন্স একটা স্বীকৃতি, রিকগনিশন। তো যখন সেটা আমরা পাই তখন আমাদের কাজের ইয়েটাকে অনেকটা উদ্বুদ্ধ করে বাড়িয়ে দেয়, মানে আমাদের বলতে পারো ইচ্ছা শক্তিটাকে বাড়িয়ে দিচ্ছে অনেকটা। একদম একদম। এবং আরেকটা বিষয় নিয়ে কথা বলবো, ভিয়েতনামে তুমি গিয়েছিলে এক ইন্টারন্যাশনাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে, সেইটাও কি ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ অ্যাস্ট্রোলজি? এটা একটা খুব বড় সংস্থা, কারণ সারা ওয়ার্ল্ডের অ্যাস্ট্রোলজারদের নিয়ে একটা সংস্থা যেটা তৈরি হয়েছে, যেটা বহু পুরনো সংস্থা, আর প্রচুর প্রচুর অ্যাস্ট্রোলজার্সরা এখানে রয়েছে। তো টোটাল এখানকার সদস্য 35,000 অ্যাস্ট্রোলজার ফ্রম হোল ওয়ার্ল্ড, মানে ওয়ার্ল্ডের 108টা কান্ট্রি এটার সঙ্গে যুক্ত। তো এটা হচ্ছে ইন্টারন্যাশনাল বেদিক অ্যাস্ট্রোলজি ফেডারেশন, IVAF। তো ওরা আমাকে জাস্ট মানে 2 বছর হলো যে আমি ওদের ব্র্যান্ড মানে অ্যাম্বাসাডার হয়েছি, ইন্টারন্যাশনাল ব্র্যান্ড অ্যাম্বাসাডার। এবার আজকে আমরা কোন বিষয়টা জানব, কোনটা? দেখো রূপালি, আজকে আমাদের যে আলোচনা হবে সেটা হচ্ছে গুরু শৌরী যোগের উপর। গুরু শৌরী যোগ, এটা কিন্তু কোনো দোষ না, এটা একটা খুব ভালো যোগ। আমি একদম গুরু শৌরীটা, হ্যাঁ মানে এটা খুব একটা খুব যে এটাকে নিয়ে চর্চা হয়, এটাকে নিয়ে আলোচনা হয় তা না, কিন্তু এটা মানুষের জীবনের একটা বিশাল বিশাল গুড ইম্প্যাক্ট রেখে যায়। সেটা হচ্ছে বৃহস্পতি এবং শনি যদি কোনো একটা ঘরে একসঙ্গে সহবাস্থান করছে, একসঙ্গে অবস্থান করছে, সেটাকে বলা হয় গুরু শৌরী যোগ। এবং গুরু শৌরী যোগ যদি 12টা ঘরে থাকে তার ইম্প্যাক্ট মানুষের জীবনে কিভাবে ফেলতে পারে। প্রথম কথা একটু বলে নিই যে বৃহস্পতি এবং শনি যদি একসঙ্গে কোনো একটা ঘরে অবস্থান করে, প্রথম কথা সেই মানুষটি খুব মানে আমি যদি কমন ইয়েতে দেখি মানে জেনারেল ইয়েতে বিচার করি তাহলে সে কিন্তু প্রচণ্ড ওয়াইজ হয়, প্রচণ্ড নলেজেবল হয়, প্রচণ্ড সাহসী হয়, তার মধ্যে একটা আলাদা ব্যক্তিত্ব থাকে এবং সে প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা কাজ খুব ধীরে সুস্থে ভেবে চিনতে বিবেচনা করে করে এবং তার 100টা কাজের মধ্যে হয়তো 70টা কাজই তার কিন্তু রিকগনিশন সে পায়, 70-80টা কাজই তার কিন্তু সফলতার সঙ্গে এগোয়। এবং গুরু শৌরী যোগ একটা ভীষণ খুব ম্যাচিওর, কারণ শনি একটা ম্যাচিওর প্ল্যানেট, বৃহস্পতিও একটা ম্যাচিওর প্ল্যানেট, সুতরাং এই দুটো মানে মানুষকে নলেজ দিচ্ছে, শিক্ষা দিচ্ছে, জ্ঞান দিচ্ছে এবং একটা মানুষের জীবনকে ব্যালেন্স করতে সাহায্য করে। গুরু শৌরী যোগের মূল জিনিসটা কি, মূল যেটা হলো সেটা হচ্ছে একটা মানুষকে ব্যালেন্স লাইফ দেয়, যেটা কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যে দেখবে যে একটা ব্যালেন্স লাইফ কিন্তু খুব কম মানুষ লিড করে। প্রত্যেকটা পরিবারে বা প্রত্যেকটা জাতক জাতিকার মধ্যে
সবকিছু ঠিক, কিন্তু কোন একটা জায়গা বেঠিক থাকবে, হবে, কারণ মনুষ্য জন্ম ধারণ মানে কিছু তো তোমার সমস্যা থাকবে, না হলে তুমি মনুষ্য জন্ম পেলে কেন? কিন্তু তার মধ্যেও যতটা লাইফ ব্যালেন্স হয় সেইটা কিন্তু গুরু শৌরি যোগ দিচ্ছে। এবং আজকের আমাদের যেটা পর্ব সেটা হচ্ছে যে গুরু শৌরি যোগটা প্রত্যেকটা ঘরে থাকলে একটা মানুষের জীবনে কতটা ফলপ্রাপ্তি হচ্ছে। এবং গুরু শৌরি যোগের একটা ঘটনা বলি, এই গুরু শৌরি যোগ যদি কারোর জন্মছকে এবং নবংশ চক্রে দুটো ক্ষেত্রেই যদি লগ্নের অষ্টমে অবস্থান করে, সেই ক্ষেত্রে কিন্তু তার গত জন্মেও কিন্তু সে সমৃদ্ধশালী ছিল, এবং গত জন্মে তার মানে সেই জন্মে সে এমন কোনো ভালো কাজ করেছিল সেই পুণ্য অর্জন নিয়েই কিন্তু এই জন্মে এসছে, এবং যার জন্য এই জন্মেও সে কিন্তু ভালো কাজ করবে, কারণ গুরু শৌরি যোগ কিন্তু গত জন্মের কথা বলতে সাহায্য করে। আজকে আমাদের যেটা আলোচনার মূল পর্ব রূপালী, সেটা হচ্ছে গুরু শৌরি যোগ। প্রথম কথা, লগ্নে থাকলে কি হয়, শনি এবং বৃহস্পতি যদি লগ্নভাবে থাকে তার মধ্যে একটা খুব সুন্দর ব্যক্তিত্ব থাকে, তার ব্যবহারের মধ্যে একটা সামঞ্জস্যতা থাকে, সব কিছু সুন্দরভাবে বিবেচনা করার যে ক্ষমতা সেই জিনিসটা কিন্তু গুরু শৌরি যোগ যদি লগ্নে কারোর থাকে সেই জাতক জাতিকা কিন্তু প্রাপ্তি করে থাকে। এবং এদের দেখা যায় যে এরা সমাজে একটা বিশেষ মান্যতা পায়। এবং একটা জিনিস খুব অদ্ভুত লাগে যে এরা যে ডিসিশনটা নেয় বা এরা যে অ্যাডভাইসটা মানুষকে দেয় সেই অ্যাডভাইস অনুযায়ী চলে অপরজনের কিন্তু ভালো হয়। এরপর আমি আসবো গুরু শৌরি যোগ যদি লগ্নের দ্বিতীয়ভাবে থাকে, অর্থনৈতিক ক্ষেত্র এদের যথেষ্ট স্ট্রং হয়। হ্যাঁ, একটা জিনিস যে এরা খুব পরিশ্রম করে অর্থ ইনকাম করে কিন্তু অর্থনৈতিক জায়গাটা যদি স্টেবল হয়। দ্বিতীয়ত হচ্ছে লগ্নের দ্বিতীয়ভাবে যদি গুরু শৌরি যোগ থাকে তাদের ক্ষেত্রে দেখা যায় যে এরা খুব ভালো পাবলিক স্পিকার হয়, এরা খুব ভালো কথা বলতে পারে, এবং বেশিরভাগ ক্ষেত্রে এরা কিন্তু মোটিভেশনালের কাজ করে, ভালো মোটিভেশনাল স্পিকার হয়। এরপর আমি আসবো লগ্নের তৃতীয়ভাবে যদি গুরু শৌরি যোগ থাকে। গুরু শৌরি যোগ থাকলে দেখা যায় সেই সমস্ত জাতক জাতিকার ছোট ভ্রাতা বা ভগিনী, মানে ছোট বয়সের ছোট ভাই বা বোন সমাজে এমন একটা নাম রাখে বা এমন একটা কাজ করে, কোনো ভালো কাজ যেটার জন্য এরা প্রচণ্ড ফেমাস হয়, এবং মানে ভাই বা বোনের কারণের জন্য তাদের নাম যশ। আচ্ছা, এবং ভাই বোনের থেকে অসম্ভব ভালোবাসা এরা পায়, যেটা আজকালকার দিনে প্রায় দেখা যায় যে একটা পরিবারের মধ্যে কোন্দল, ভাই ভাইতে কোন্দল করছে, বোন বোনের সঙ্গে কোন্দল করছে, হিংসা জেলাসি যেটা এখন ছেয়ে গেছে। কিন্তু গুরু শৌরি যদি লগ্নে তৃতীয়ভাবে থাকে ভ্রাতা ভগিনীর সঙ্গে সেই জাতক জাতিকার সম্পর্ক কিন্তু অত্যধিক ভালো থাকবে। এরপর আমি আসবো যদি গুরু শৌরি যোগ লগ্নে চতুর্থভাবে থাকে। চতুর্থ ভাব কিন্তু অনেক এরিয়াসগুলোকে রিপ্রেজেন্ট করে, যেমন মায়ের দিক, সম্পত্তির দিক, এডুকেশনের দিক, ব্রেনের দিক, মেমোরি, সব কিছু। গুরু শৌরি যোগ লগ্নের চতুর্থভাবে থাকলে জাতক জাতিকা প্রথমত বলবে এরা গৃহহীন হয় না। আচ্ছা, যদি চতুর্থভাবের অধিপতি দুঃস্থানগত না হয়, কারণ সবসময় জানবে যে একটা যোগ থাকলো মানে তার জীবনে সব কিছু সাকসেস তা কখনোই নয়, কারণ জন্মছকের সেই ভাবটা যেভাবে গুরু শৌরি যোগ অবস্থান করে আছে সেই ভাবটাকেও ভালো থাকতে হবে, সেই গ্রহের নক্ষত্র যোগও ভালো থাকতে হবে, সেই অধিপতিকেও সুস্থানগত হতে হবে, তবেই কিন্তু ফলটা আসবে। অনেকগুলো প্যারামিটার্স রয়েছে, মানে ধরো গুরু শৌরি যোগের মধ্যে রাহু ঢুকে বসে আছে তাহলে তখন আবার গুরু চন্ডাল দোষ হচ্ছে, সাপের যোগ হচ্ছে, একদম সুন্দর পয়েন্ট আউট করেছো তুমি, তখন কিন্তু সেটা সাপের যোগ হয়ে গেল এবং গুরু চন্ডাল দোষ হয়ে গেল, তখন কিন্তু আবার অন্য প্রবলেম চলে এলো। যদি শুধুমাত্র গুরু শৌরি যোগ বসে আছে সেই ক্ষেত্রে কিন্তু এদের ভালো বাড়ি, ভালো পিতামাতা, সব থেকে বড় কথা এরা পড়াশোনায় এদের প্রচণ্ড ন্যাক থাকে, বন্ধুস্থান এরা প্রচণ্ড ভালো পায়। লগ্নের পঞ্চমভাবে গুরু শৌরি যোগ, এখানে দুটো জিনিস, একটা হচ্ছে প্রথম কথা, একটা হয়তো প্রবলেম ফেস করতে হয়, সেটা হচ্ছে যে প্রথম সন্তান নষ্ট হতে পারে, মানে বেশিরভাগ ক্ষেত্রে, আমি বলবো না সর্বক্ষেত্রে, কারণ পঞ্চমভাবের অবস্থান, তার নক্ষত্রগত অবস্থান, পঞ্চমভাবের উপর অন্য গ্রহের দৃষ্টি, দৃষ্টির বলাবলতা, সব কিছুর উপর ডিপেন্ড করে ঘটে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় প্রথম সন্তান হানির একটা সম্ভাবনা থেকে যায়, নয় হয়ে মিসক্যারেজ হয়ে যাওয়া বা হওয়ার পরে বাচ্চার মৃত্যু, এটা একটু মানে একটা নেগেটিভ দিক। আদারওয়াইজ হায়ার স্টাডির দিক থেকে কিন্তু গুরু শৌরি যোগ অসম্ভব ভালো প্রভাব ফেলে, এবং এদের মন
খুব সুন্দর মনের অধিকারী হয়। এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় লগ্নের পঞ্চমে যদি গুরুসৌরী যোগ থাকে সেই ক্ষেত্রে কিন্তু এরা প্রচণ্ড সাহসী হয় এবং প্রচণ্ড ধৈর্যশীল হয় এবং যে কোনো কাজকে কিন্তু মানে যে কোনো কঠিন কাজকে খুব সহজভাবে এরা হাসিল করতে পারে। এই একটা প্রচণ্ড ভালো ক্ষমতা বলতে পারো গুরুসৌরী যোগ লগ্নের পঞ্চমভাবে জাতক জাতিকা কিন্তু পেয়ে থাকে। এবং সন্তানদের ক্ষেত্রেও ধরো কারোর মাতা পিতার জন্মছকে গুরুসৌরী যোগ রয়েছে সেই সব সন্তানরা কিন্তু সমাজে একটা দৃষ্টান্ত রেখে যায়, প্রচণ্ড একটা ফেমাস পার্সোনালিটিস হয় এবং সন্তানের কারণের জন্য বাবা মার মুখ উজ্জ্বল হয় গুরুসৌরী যোগে। এরপর আসবো লগ্নের ষষ্ঠ ভাব। প্রথমত এদের কর্ম স্টেবল হয়, বেশিরভাগ ক্ষেত্রে এরা সরকারি চাকরি করে, খুব ভালো ইঞ্জিনিয়ার হতে পারে, একজন ভালো ডাক্তার হতে পারে, একজন ভালো জাজ হতে পারে অথবা ভালো একজন রিসার্চার হতে পারে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে এরা একজন ভালো মিলিটারি হয়েছে এবং অনেক সময় এরা কিন্তু ভালো বাহ্যিক শিল্পীও হয়। এবং একটা জিনিস, গুরুসৌরী যোগ থাকার জন্য যদি তার লাইফের কোনো মামলা মোকদ্দমা কোনো কোর্ট কেস হয় গুরুসৌরী যোগের কারণের জন্য কিন্তু শত সমস্যা থাকলেও কিন্তু ঠিক ভাগ্য বলে বেরিয়ে যাবে। সেটা কিন্তু অনলি লগ্নের সিক্সথ হাউস গুরুসৌরী যোগ থাকার কারণের জন্য। লগ্নের সপ্তমভাবে গুরুসৌরী যোগ থাকলে তিনটে বেনিফিট হয়, একটা হচ্ছে ভালো স্ত্রী অথবা স্বামী প্রাপ্তি হয়, নাম্বার টু হচ্ছে লাইফ পার্টনার লংজিভিটিটা খুব স্ট্রং হয়, কারণ প্রত্যেকটা মানুষই চায় যে আমার লাইফ পার্টনার, মানে অনেকেই বলে আমি আগে চলে যাই কিন্তু আমার পার্টনার যেন পরে যায়। আর আরেকটা জিনিস হচ্ছে এরা ব্যবসার ক্ষেত্রে প্রচণ্ড ভালো মুনাফা পায়। আর নাম্বার থ্রি, এদের বেশিরভাগ ক্ষেত্রে এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসে কিন্তু এদের সফলতা বেশি আসে। শেয়ার ট্রেডিং থেকে এরা কোটিপতি পর্যন্ত হতে পারে। এবং আরেকটা জিনিস হয় সেটা হচ্ছে যে সপ্তমভাবে যদি গুরুসৌরী যোগ থাকে তাহলে এদের বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে অপারেশন, শারীরিক জটিলতা সেগুলো কিন্তু হয়তো কিন্তু তাড়াতাড়ি সলভ হয়ে যায়। অষ্টমভাবে গুরুসৌরী যোগ এরা প্রচণ্ড স্পিরিচুয়াল হয় এবং এরা এদের লংজিভিটি খুব স্ট্রং, কারণ অষ্টমভাব আয়ু, সেখানে শনি দীর্ঘকালীন প্ল্যানেট, বৃহস্পতি দীর্ঘকালীন প্ল্যানেট এবং এরা কিন্তু দীর্ঘায়ু লাভ দেয়। এবং অষ্টমভাবে একটা জিনিস যে গুরুসৌরী যোগ থাকলে এদের জীবনে সব কিছু একটু স্ট্রাগল করতে হয়। এবং এদের এই এদের যে ব্যাপারটা হয় সেটা হচ্ছে যে এদের বৈবাহিক জীবনটাও কিন্তু খুব একটা ভালো হয় না, স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া। আসলে সেটা কি জাতক বা জাতিকার গুরুসৌরী দোষের জন্য একটা বৈরাগ্য থাকে বলেই কি কোথাও দাম্পত্য সম্পর্কে এটাই আমি যেটা বলতে যাচ্ছিলাম যে একটা বৈরাগ্য জীবন যাপন করার মানসিকতা এদের মধ্যে থাকে, ফলে এদের মধ্যে কিন্তু মানে মেন্টালি বলো বা ফিজিক্যালি যে অ্যাটাচমেন্ট সেটা অনেকটা কম থাকে। তো সেই ক্ষেত্রে বলতে পারো যে বিবাহিত জীবনটা অতটা সুখের হয় না। এরপরে আমি আসবো যদি ভাগ্যস্থানে গুরুসৌরী যোগ থাকে, প্রথম কথা নবম, এরা কি হয়, এরা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এরা হয়তো হাইলি স্পিরিচুয়াল লার্নেড পার্সন, মানে এরা ধর্মযাজক হতে পারে, এরা হয়তো পৌরোহিত্যর কাজ করতে পারে এবং এদের না আর্ট সাবজেক্টের উপর এদের প্রচণ্ড ভালো দক্ষতা থাকে, মানে কোনো শাস্ত্র শিল্প হতে পারে, সাহিত্য যেমন বেঙ্গলি নিয়ে, ইংলিশ নিয়ে, কোনো একটা ল্যাঙ্গুয়েজের উপর স্পেসিফিকেশান সেটা নিয়ে রিসার্চ, সেটার প্রফেসর হওয়া, মানে সেটাকে নিয়ে একটা নতুন দিক খোলা, এই জিনিসগুলো ভাগ্যস্থানে গুরুসৌরী যোগ কিন্তু এটা দিয়ে থাকে। এবং এদের দেখা যায় যে 40 বছর বয়সের পর এরা ফ্রিকোয়েন্টলি বিদেশ যাত্রা করে। এবার আসবো আমি দশম ভাব, দশম ভাবটা হচ্ছে কর্মভাব। দশমভাবে গুরুসৌরী যোগে যে কর্মটা, যে যার কর্ম নিয়ে এসছে পৃথিবীতে, যে যে কর্মটা করছে সেই কর্মটা কিন্তু সে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারে। এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় তারা প্রফেশনাল দিকটা তাদের খুব স্ট্রং হয়, এরা ব্যাংকার হতে পারে, এরা একজন ভালো প্রফেসর হতে পারে, এরা একজন ভালো উকিল হতে পারে, এরা একজন ভালো ইঞ্জিনিয়ার হতে পারে। এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এরা সিভিল সার্ভিসে খুব ভালো দক্ষতা রাখে। এবং দেখা যায় যে দশমভাবে গুরুসৌরী যোগ থাকার জন্য একটা প্রবলেম হয় যে এদের পিতার সঙ্গে বা এদের অ্যানসেস্টার্স, মানে ধরো পিতার পিতা, মানে ঠাকুর দাদা বা পিতা বা দাদুদের সঙ্গে এদের একটা মেন্টাল অ্যাডজাস্টমেন্টের প্রবলেম কিন্তু থাকে। এরপর আসবো লগ্নের একাদশ ভাব,
বৃহস্পতি শনি থাকা মানে বিশাল ব্যাপার, একাদশে শনি, একাদশে বৃহস্পতি, মানে একজন রাজা বা রানী যেভাবে জীবনযাত্রা করে সেইটা কিন্তু একাদশে বৃহস্পতি, যদি সেটা নিচস্থ না হয়, সেটা যদি খারাপ গ্রহের দৃষ্টিযুক্ত না হয়, তাহলে কিন্তু এরা জীবনে প্রত্যেকটা কাজে সাকসেস পাবে। এরা কর্ম, এরা বিদ্যা, এদের অর্থ, এদের বৈবাহ এবং এদের স্বাস্থ্য, একটা মানুষের তো পাঁচটা দিক মেন, সেটা হচ্ছে কর্ম, এডুকেশন, বিবাহ, স্বাস্থ্য এবং অর্থ। এই যে পাঁচটা মেন বিষয়, এই পাঁচটা বিষয়েই কিন্তু এরা সফলতা পায়। এরপর আমি আসবো লগ্নের দ্বাদশভাবে শনি এবং বৃহস্পতি। লগ্নের দ্বাদশভাবে শনি এবং বৃহস্পতি থাকলে কিছু ক্ষেত্রে ছন্নাস, ছন্নাস একদম ঠিক, শারীরিক অসুস্থতা, বডিতে খুব পেন থাকে, এদের পায়ের খুব সমস্যা থাকে। 40 বছরের বয়সের পর থেকে কিন্তু অনেক সময় দেখা যায় যে এরা পায়ের প্রবলেমের জন্য এদের হাঁটতে কষ্ট হয়। অনেক জাতক জাতিকার জন্মছকে দেখেছি লগ্নের দ্বাদশভাবে গুরুসৌরী যোগ হাট ফুটো নিয়ে জন্মায়, এবং এদের শরীরে কোনো না কোনো একটা কিন্তু ড্যামেজ থাকবে জন্ম সময় থেকে। হয়তো সেটা অনেক উপলব্ধি, 60 বছর বয়সে গিয়ে জানলো যে এটা আমার জন্মগত ফল্ট রয়েছে। এটা কিন্তু লগ্নের দ্বাদশে যখন গুরুসৌরী যোগ থাকছে তখন শারীরিক কোনো না কোনো একটা ত্রুটি নিয়ে, ইনার ত্রুটি নিয়ে কিন্তু এরা জন্মায়, এবং বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এরা পায় মানে সিভিয়ার আর্থারাইটিস প্রবলেমে ভোগে, এবং 60 বছরের বয়সের পর এদের চলাফেরার ক্ষমতা একদম কমে যায়। ওই জীবন চক্র তো সবসময় উঠা পড়ার ওপর, কোথাও ভালো কোথাও খারাপ, এই ভালোগুলো খুঁজে বের করা এবং সেই ভালোগুলোকে আরও অনেকটা বেশি প্রভাষিত করা, প্রস্ফুটিত করার জন্যই রয়েছেন ডক্টর শৈলী শাস্ত্রী। নিজের অ্যাকিউরেট ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ এবং টাইম অফ বার্থ দিয়ে পৌঁছে যেতে হবে ওনার কাছে। কলকাতায় ওনার চেম্বার 25-এর শ্যামাপ্রসাদ মুখার্জি রোড, কলকাতা 25, এই ঠিকানা। এছাড়া উত্তর 24 পরগনা, দিল্লি সিওর পার্ক, দুবাই, লন্ডন, মুম্বাই তো আছেই, এই সমস্ত জায়গায় উনি চেম্বার করে থাকেন। খালি ওনার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে। আর এছাড়া যদি মনে হয় যে চেম্বার অবধি যাওয়াটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে আপনাদের জন্য, অনলাইন কনসালটেশনের তো ব্যবস্থাই রয়েছে, অনেক মানুষ রয়েছেন, এবং নিয়মিত সেই মানুষের সংখ্যা বেড়েই চলেছে যারা ডক্টর সোহিনী শাস্ত্রীর সাহায্যে জীবনে অনেক বেশি আলো পেয়েছে। আসুন দেখে নিই, আসুন শুনে নিই তাদের কোনো একজনের কথা তার মুখ থেকে। নমস্কার, আমি বিধুভূষণ ঘোষ। আমি একটি বিশেষ সূত্রে শনি ম্যামের কথা শুনে আমার বড় ছেলেকে এনেছিলাম ওনার কাছে, বড় ছেলের চাকরি জড়িত ব্যাপারে। আমার ছেলে প্রভূত উন্নতি হয়েছে, তারপর আমি আমার ছোট ছেলেকে ওনার কাছে নিয়ে আসি ওর এডুকেশন ব্যাপারে। আমরা ওনার কাছে আসার পর আমাদের ফ্যামিলিতে অনেক ভালো ভালো উন্নতি হয়েছে, ওনার আশীর্বাদ মাথায় নেই। সোহিনীদি, সময় তো শেষ, কিন্তু আমার তো প্রচুর প্রশ্ন রয়ে গেছে। তোমার প্রচুর প্রশ্ন রয়ে গেছে, আমারও প্রচুর বলা রয়ে গেছে। কি করতে হয় যে প্রত্যেকটা সূত্রকে আমরা টাচ করে যাই ঠিক, কিন্তু ইলাবোরেটলি আলোচনা করা হয় না। কিন্তু আশা করি আজকে দর্শক বন্ধুরা যারা আমাদের প্রোগ্রাম দেখলেন তারা অনেকটাই জেনে গেলেন যে গুরুসৌরীর যোগটা আসলে কি এবং বিভিন্ন ঘরে তার প্রভাব কি। আশা করি সেইটুকুন আপনাদের একটা সম্যক ধারণা দিয়ে যেতে পারলাম। আজকের মতন সময় শেষ, আমাদের যাওয়ার সময় হয়ে গেছে, তাহলে ওই কথা রইল। আগামী দিন এই সময়ে এই চ্যানেলে এই অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। ভালো থাকবেন।